أوكي، السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم. الحمد لله আমাদের উইন্টার ভ্যাকেশন ইসলামিক স্টাডিজ কোর্সের আজ ষষ্ঠ সেশন। এর আগে আমরা পাঁচটি সেশন করেছি আলহামদুলিল্লাহ। আজকে 6 নম্বর সেশনে আমরা প্রথমে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে ইমানের তৃতীয় স্তম্ভ। হ্যাঁ, ইমানের তৃতীয় স্তম্ভ, ইমানের 6টা পিলার আমরা পড়েছি। প্রথমে 1 নম্বরে ছিল আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বরে ছিল ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বরে হচ্ছে কিতাবসমূহের প্রতি বিশ্বাস। ঠিক আছে, তো আল্লাহ সম্পর্কে আমরা পড়েছি, ফেরেশতাদের ব্যাপারে গত ক্লাসে আমাদের গিয়েছে যে ফেরেশতাদের বৈশিষ্ট্য কেমন, তারা কি কাজ করে, তারপরে ইত্যাদি ইত্যাদি সেই বিষয়গুলো আমরা পড়েছি। আজকে দেখবো যে কিতাবসমূহের প্রতি বিশ্বাস এটার মানে কি আসলে, কিতাবসমূহের মানে কোন বিশ্বাস, কিতাব মানে তো বই, এখন আমাদের কোন বইয়ের উপর বিশ্বাস করতে হবে সেই বিষয়গুলো জানতে হবে। ঠিক আছে, এবং কি বিশ্বাস করতে হবে। তো দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। এখন এই পৃথিবীতে মানুষরা যা ইচ্ছা তাই করবে, কোনো সমস্যা নাই, তোমার যা খুশি তাই খাবা, যা খুশি তাই করবা, যা যেমন খুশি তেমন ব্যবহার করবা, যা খুশি তাই বিশ্বাস করবা, যেমন খুশি তেমন তোমার কাজ হবে, এরকম কিন্তু আল্লাহ বানান নাই। আল্লাহ বানাইছেন কেমন, যে না, তোমার নিজের মতো করে চললে হবে না, তোমার কি করতে হবে, তোমার একটা রুল মানতে হবে। এখন আল্লাহ আসলে কি চান আমাদের কাছে? আল্লাহ কি আমাদেরকে নামাজ পড়তে বলেন, রোজা রাখতে বলেন, না কি করতে বলেন? আমাদেরকে সারাদিন ঘুমাইতে বলেন, না সারাদিন খেতে বলেন, না কষ্ট করতে বলেন, কি করতে বলেন? এই জিনিস, এই মেসেজটা আমরা কিভাবে পাবো, আল্লাহর কাছ থেকে কিভাবে পাবো? আল্লাহ তো সরাসরি পৃথিবীতে মানুষের সাথে এসে কথা বলেন না, আবার মানুষরাও তো সরাসরি মানুষের কাছে কোনো ধরনের কি নাই, মানুষের কাছে কোনো ই নাই যে সরাসরি তারা আল্লাহর কাছে চলে যাবে, তারপরে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, এটার কোনো ওয়ে নাই। বুঝতে পেরেছ? তাহলে সিস্টেমটা কি, আমরা কিভাবে আল্লাহর মেসেজ পাবো, আমরা জানবো কিভাবে আল্লাহ আমাদের কাছে কি চান, আমরা জানবো কিভাবে যে আল্লাহ আসলে কি নির্দেশ দিচ্ছেন আমাদেরকে? তো এই জন্য আল্লাহ আমাদেরকে যেটা করেছেন সেটা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে, মানুষদের কাছে মেসেজ পাঠিয়েছেন। এই জন্য কিছু মানুষ আল্লাহ নির্বাচন করেছেন, এদেরকে আমরা নবী বলি। মানুষদের মধ্যেই, মানুষের মধ্যে জন্ম হয়েছে, মানুষের মধ্যে বড় হয়েছে, এমন কিছু ব্যক্তিকে আল্লাহ কি করেছেন, নির্বাচন করেছেন, চয়েস করেছেন, চুজ করেছেন। ঠিক আছে, নির্বাচন করার পরে তাদের কাছে আল্লাহ কি করেছেন, ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে মেসেজ পাঠিয়েছেন। এই মেসেজটাকে আমরা বলছি ওহি। ঠিক আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন তার সাথে, তিনি তার বিধিবিধান কিভাবে আমরা পালন করব, কিভাবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব, কি বিশ্বাস করব, কিভাবে চললে আমরা পরকালে সফল হতে পারবো, আমরা জান্নাতে যেতে পারবো, আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, ঠিক আছে, সেই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদের। তো এই যে বলা, এটাকে আমরা, এটা বলার আরবি হচ্ছে কালাম, মানে আল্লাহর কথা। ঠিক আছে, এটাকে বলছি আমরা কালামুল্লাহ। বুঝতে পেরেছ? আল্লাহর কালাম মানে কোরআন। তাহলে এই যে কোরআনটা হচ্ছে কি, আল্লাহর কথা, মানে এই কথার মধ্যেই সব আছে। আল্লাহর কথার মধ্যে আমরা খুঁজে পাবো যে কি আমাদের করতে হবে, কোনটা করতে হবে না, কি করতে পারবো, কোনটা করতে পারবো না, পারবো না, কোনটা হচ্ছে রাইট ওয়ে, কোনটা রং ওয়ে, এটা আল্লাহর কথার মধ্যে আছে, আল্লাহর কালামের মধ্যে আছে। ঠিক আছে, এই আল্লাহর কালামটাই একটা বই, এটাকে আমরা কোরআন বলছি। তাহলে তুমি যদি পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে চাও, তুমি যদি পৃথিবীতে সুন্দরভাবে জীবন যাপন করতে চাও, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও, তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহ কি চাচ্ছেন তোমার কাছে সেটা মানতে হবে, তোমার তোমার সেই কথা শুনতে হবে, কোরআনে কি আছে সেটা বিশ্বাস করতে হবে। এখন কথা হচ্ছে, কোরআন তো এসেছে আজ থেকে 1400 বছর আগে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অর্থাৎ সর্বশেষ আল্লাহর যে নির্বাচিত ব্যক্তি প্রফেট তার উপর। এর আগে যারা, যে মানুষ ছিল, তারা কি করছে, আল্লাহ তাদের কাছেও কি করেছেন, ওহি পাঠিয়েছেন, তাদের কাছেও কিতাব এসেছে, তাদের কাছেও বই এসেছে, তাদের কাছেও আল্লাহর মেসেজ এসেছে। বুঝতে পেরেছো? আদম আলাইহিস সালামের থেকে এই এই পর্যন্ত যত নবী রাসূল এসেছে, এর মধ্যে অনেক নবী রাসূলের কাছে আল্লাহ কি করেছেন, তার মেসেজ পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। যেমন আমরা জানি প্রফেট ঈসা আলাইহিস সালামের কাছে কিতাব এসেছে, এর আগে প্রফেট মূসা আলাইহিস সালামের কাছে কিতাব এসেছে, তাই না?
তো এরকম বড় বড় কিছু কিতাব এসেছে, ছোট ছোট অনেক কিতাব এসেছে, সর্বশেষ কিতাব হচ্ছে কোরআন, আল কোরআন। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য একদম শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত কিতাব নাজিল করেছেন, নাজিল মানে অবতীর্ণ করা মানে পাঠানো, ঠিক আছে, যত কিতাব পাঠিয়েছেন এই সবগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ যা পাঠিয়েছেন আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছেন, ভালোর জন্য পাঠিয়েছেন, আর সবকিছুকে আমরা বিশ্বাস করলাম। বুঝতে পেরেছো? এটা করা যাবে না যে ও আমি শুধু কোরআনের উপর বিশ্বাস করি আর আগের যত কিতাব ছিল এগুলো কোনো কিছু আমি মানি না, কোনো কিছু বিশ্বাস করি না, তাহলে হবে না, সবগুলোর উপর বিশ্বাস করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো, এখানে এখন কিতাব সমূহের উপর কি বিশ্বাস করতে হবে কয়েকটা পয়েন্ট আছে, দেখ কে পড়তে পারবে সুন্দর করে, এখানে কি আছে লেখা দেখি তো, একজন পড়ো, কে পড়বে? আচ্ছা তাহিয়া পড়ো, তাহিয়া পড়ো। স্যার বলবো, হ্যাঁ বলো। স্যার বলবো, হ্যাঁ 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 কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তার রাসূলগণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে মানব জাতির কাছে তার নির্দিষ্ট নির্দেশনাবলী ও বিধান সমূহ প্রেরণ করেছেন। সুতরাং নবী রাসূলগণের উপর অবতীর্ণ হওয়া সকল কিতাবের উপর আমরা বিশ্বাস স্থাপন করি। কিতাব সমূহের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলির উপর আমাদের ইমান আনয়ন করতে হবে। কোরআন মানে ইমান আনতে আল্লাহ হবে, ঠিক আছে? এখন কোরআন আল্লাহ যে এখন সকল এখন আসমানি এই কিতাব, পয়েন্ট গুলো, এই তিন, এখানে তিনটা পয়েন্ট আছে, দেখো ভালো করে তাই একটু, এখানে তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্টে আমাদের বিশ্বাস করতে হবে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। ওকে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তাহিয়া, ধন্যবাদ তোমাকে। এই 9 প্রথম পয়েন্টটা পড়ো। এত সময় লাগলে হবে না। কোরআনে আল্লাহ যে সকল আসমানি কিতাবের কথা উল্লেখ করেছেন সেগুলোকে সেভাবে বিশ্বাস করা। ওকে গুড, তাহলে কোরআনে আল্লাহ যে সকল আসমানি কিতাবের কথা, কোরআনে কি আল্লাহ কোন আসমানি কিতাবের কথা উল্লেখ করেছেন? হ্যাঁ করেছেন, আল্লাহ তাওরাতের কথা উল্লেখ করেছেন, আল্লাহ ইঞ্জিলের কথা উল্লেখ করেছেন, জাবুরের কথা উল্লেখ করেছেন, তারপর অনেক সহিফার কথা উল্লেখ করেছেন যেগুলো অন্যান্য নবীদের কাছে পাঠানো হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে যে আসমানি কিতাবের কথা বলেছেন সেই সবগুলোকে আমরা সেভাবে বিশ্বাস করি, যে এই কিতাব এই নবীর উপর নাযিল হয়েছে আমরা সেটা সেভাবে বিশ্বাস করব। বুঝতে পেরেছো? ওকে 9, থ্যাংক ইউ সাদিকা। সেকেন্ডটা পড়ো, সেকেন্ড পয়েন্টটা পড়ো। পূর্বের কিতাব সমূহ সেগুলোর আসল রূপে আর অবশিষ্ট নেই, সেগুলো অনেক আগে বিকৃত হয়ে গিয়েছে। ওকে সাদিকা, থ্যাংক ইউ। শোনো এখন বিষয় যেটা, এখন খ্রিস্টানরা যদি বলে ও দেখো এই যে আমাদের কাছে বাইবেল আছে, এই বাইবেলটাও তো মূলত হচ্ছে এটা ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল যেটা ইঞ্জিল, তাহলে এটাও তো আল্লাহর পক্ষ থেকে, তাহলে এই যে তোমরা কোরআন মানো কেন, তাহলে ইঞ্জিলটাও মানো, এটাও তো আল্লাহর পক্ষ থেকে, তাহলে কি আমরা ইঞ্জিল মানবো? আমরা কি বাইবেল মানবো, বাইবেল ফলো করতে পারবো? না পারবো না। কেন পারবো না? কারণ আমরা এটা বিশ্বাস করি যে হ্যাঁ আল্লাহ নাজিল করেছিলেন তোমাদের উপর ইঞ্জিল, কিন্তু ইঞ্জিলটা আর আসতো নাই, তোমরা সেটা যা করছো, তোমরা সেটার ভেতরে নিজেরা লিখছো, কাটছো, নিজেরা আল্লাহর কিতাব কি করছো, নিজের ইচ্ছা মতো পরিবর্তন করছো, ওইটার আসল যেরকম ছিল ইঞ্জিলটা সেরকম আর নাই। এখন যে বাইবেলটা আছে এটা বিকৃত, এটা নষ্ট হয়ে গেছে, কিছু কথা আছে আল্লাহর, আবার কিছু কথা কি হয়ে গেছে, তোমরা নিজেদের মন গড়া ঢুকাইছো, সুতরাং আমরা কি করতে পারবো না এখন এটা মানতে পারবো? বুঝতে পারছো? তাহলে তাদের কথাটা বাদ। এই জন্যে ইহুদিরা যদি বলে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, খ্রিস্টানরা যদি আমাদের কাছে বলে যে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, আমরা বলবো যে হ্যাঁ ওটা আল্লাহর কিতাব হতে পারে, কিন্তু ওইগুলো হচ্ছে আংশিক, তোমরা সেগুলো কি করছো, নষ্ট করে দিছো, বিকৃতি করে দিয়েছো। এটা হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে দেখব যে যুগে যুগে মানুষ এটা চেঞ্জ করে ফেলছে, এক্স্যাক্টলি আল্লাহ যেভাবে নাজিল করেছিল ওইটা আর নাই। বুঝতে পারছো? তাহলে ওইটা মানা যাবে না। আচ্ছা এখন
এই ফায়াত পড়ো, 3 নাম্বারটা পড়ো। পূর্ব হতে গ্রীষ্মমহ একটি নির্দিষ্ট সময় ও গোষ্ঠীর জন্য অবতীর্ণ হয়েছিল। কুরআন আসার পর সেগুলো রহিত হয়ে গিয়েছে, তাই বিশ্বাস ও আমলের জন্য শুধুমাত্র কোরআনকেই গ্রহণ করতে হবে। ওকে, তো দেখো কি বলছে এখানে, পূর্ববর্তী গ্রন্থসমূহ, গ্রন্থ মানে হচ্ছে বই, আর পূর্ববর্তী মানে হচ্ছে আগের। তাহলে আগের যে বইসমূহ আছে, মানে আগে আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল করেছেন, ঈসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছে, ধরো আমরা ধরে নিলাম যে ওইগুলো এক্সাক্টলি আছে, ওইগুলো চেঞ্জ হয়নি। ধরো খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে, আমরা ধরে নিলাম যে ওইটা আল্লাহ যেভাবে পাঠাইছিলেন ওভাবেই আছে, তারা চেঞ্জ করে নাই, ঠিক আছে? কিন্তু আসলে বিষয় যেটা, সেটা হচ্ছে এই কিতাবগুলো, এই যে আল্লাহ মেসেজ যে দিয়েছে, মুসা আলাহ ইসলামকে দিয়েছে, ঈসা আলাহ ইসলামকে দিয়েছে, ওইগুলো ওই সময়ের মানুষের জন্য ছিল, আমাদের জন্য এইগুলো এখন না, বুঝতে পারছো? ওই সময় 2000 বছর আগে, 3000 বছর আগে, 5000 বছর আগে যেসব নবী এসেছে, তাদের কাছে আল্লাহ যে কিতাব দিয়েছে, সেই কিতাব ওই সময়ের মানুষের জন্য, ওই শুধুমাত্র তাদের জন্য, আমাদের জন্য না। এখন কুরআন যখন এসেছে, যেমন 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত আমাদের কুরআনকে বিশ্বাস করতে হবে। সুতরাং এখন অন্য কোন ধর্মগ্রন্থ, অন্য কোন বাইবেল, তারপরে হচ্ছে অন্যান্য যে ইঞ্জিল বা তাওরাতের যে অবশিষ্ট অংশ, এই কোনো কিছুই কি করা যাবে না, মানা যাবে না। এখন কি করতে হবে, যেহেতু কুরআন এসেছে, আগের সব গ্রন্থ বাতিল, আগে সবকিছু বাতিল, নতুন অর্ডার আসলে আগের অর্ডার কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, নতুন আইন আসলে আগের আইন বাতিল হয়ে যায়, বুঝতে পারছো? নতুন আইন, আইনটা এমন যে নতুন আইন আসছে তো আগের আইন বাতিল। তো এখন কোরআন যেহেতু আসছে, আগের সবকিছু বাতিল, এখন আমাদের বিশ্বাস করতে হবে শুধুমাত্র কোরআনকে। ওকে, তারপরে দেখো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন, আর এর মধ্যে কয়টা আমরা নাম জানি আমরা, সেটা আমাদের দেখতে হবে। দেখো আসলে নবীদের সংখ্যা কত আর কত কিতাব পাঠিয়েছেন, এগুলোর সংখ্যা আসলে এক্সাক্ট সংখ্যা আল্লাহ ছাড়া তো কেউ জানেন না, বুঝতে পেরেছো? আল্লাহ ছাড়া কি করেন না, কেউ জানেন না, মানে শিওরলি কেউ বলতে পারবে না। দুই একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে আল্লাহ নবীদের সংখ্যা হচ্ছে 1,24,000 বা 2,24,000। আবার একটা হাদিস আছে যেখানে এসেছে যে কিতাব আছে 104টা টোটাল, ঠিক আছে, আল্লাহ কিতাব পাঠিয়েছেন কতগুলো, 104টা। তো এই হাদিস গুলো হচ্ছে আসলে মানে তুমি 100% শিওর বলতে পারবো না যে এগুলো আল্লাহ রাসুলের হাদিস। এখানে কি আছে, কিছু দুর্বলতা আছে, মানে এখানে এই হাদিস গুলোকে বলা হয় দঈফ হাদিস, ঠিক আছে, দঈফ হাদিস, এগুলো সহি হাদিস না, তো এই জন্য আমরা শিওর বলতে পারবো না যে 104টাই কিতাব আল্লাহ নাজিল করেছেন, ঠিক আছে, বা এতগুলো নবী পাঠিয়েছেন, এটা আমরা বলতে পারবো না। তো 4টা যেগুলো কোরআনে এক্সাক্টলি আছে, আমরা জানি 4টা প্রসিদ্ধ কিতাবের নাম আমরা জানি, তাওরা 1 নম্বর হচ্ছে কি, তাওরা, তাওরাত বলা হয় মুসা আলাইহিস সালাম আল্লাহ যে কিতাব দিয়েছিলেন। আর 2 নম্বর হচ্ছে জাবুর, জাবুর হচ্ছে দাউদ আলাইহিস সালাম আল্লাহ যে কিতাব দিয়েছিলেন। ইঞ্জিল, ইঞ্জিল হচ্ছে ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছিল। আর কোরআন, কোরআন তো আমাদের কাছে আছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন অবতীর্ণ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আসো, কোরআনের বৈশিষ্ট্য কিছু বিষয় আছে, এগুলো আমরা পরে বলবো, এখন পড়বো না, কোরআনের ব্যাপারটা পরে পড়বো। আচ্ছা এখানে দেখো, সময় খুব বেশি নাই, 10 মিনিট সময় আছে। আমরা এর আগে 4টা হাদিস পড়ছি, এই না 5 নাম্বার হাদিস। 5 নাম্বার হাদিসটা কি, ভালো করে শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। আবার বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু, মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, আহাদুকুম, তোমাদের কেউ, হাত্তা, যতক্ষণ না সে
ইয়াকুনা হাওয়াহু, তার ইচ্ছা। হাওয়া শব্দের অর্থ হাওয়া, আমরা বাংলা মানে কি, হাওয়া বাংলায় হচ্ছে বাতাস, কিন্তু হাওয়া আরবিতে হাওয়া শব্দের অর্থ হচ্ছে ডিজায়ার, ইচ্ছা আকাঙ্ক্ষা, তোমার মন যা চাই তাই। বুঝতে পারছো? তোমার মন যা চাই, মনে মানুষের কত কিছু চাই। তোমাদের মনে, অনেকের মনে চাচ্ছে যে ক্লাস শেষ হয় না কেন তাড়াতাড়ি এখন গেম খেলবো, কারো মন চাচ্ছে যে আমি এখন পিৎজা খাইতে মন চাইতেছে, কারো মন চাইতেছে যে কি বলবো শীতের পিঠা খাবো, কারো মন চাচ্ছে যে এখন কক্সবাজার থেকে ঘুরে আসবো, একজন এক এক রকম মন চাইতেই পারে। তো এই যে মনে যে চাই, মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা, ডিজায়ার, এটাকে বলা হচ্ছে হাওয়া আরবি। বুঝতে পারছো? আর তাবান আমরা বলি না, তাবে তাবি, তাবেই সাহাবি, উনি হচ্ছেন সাহাবি, উনি হচ্ছেন তাবেই, উনি হচ্ছেন তাবে তাবি, এরকম বলি না। তো তাবি মানে হচ্ছে অনুসরণ, তাবা মানে হচ্ছে অনুসরণ, ঠিক আছে, অনুসরণ করা, অনুগত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না তার ইচ্ছা আকাঙ্ক্ষা আমি যা কিছু নিয়ে এসেছি সেটার অনুসরণ করে। আল্লাহ, আল্লাহ রসুল কি নিয়ে এসেছেন? আল্লাহ রসুল কোরআন এবং সুন্নাহ নিয়ে এসেছেন, মানে ইসলাম নিয়ে এসেছেন। মানে তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা কোরআন এবং হাদিসের অনুগামী হতে হবে, অনুসারী হতে হবে। তুমি এমন কোন ইচ্ছা করতে পারবে না যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায়, ঠিক আছে? তোমার এখন খুব ডিজায়ার হলো, ও আমি একটা মুভি দেখি, তাহলে এটা কি কোরআন এবং হাদিসের অনুসরণ করলো তোমার ইচ্ছাটা, ইসলামের অনুসরণ করলো? করলো না। তো তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা যখন কোরআন এবং হাদিসের অনুসরণ করবে, যে তুমি তোমার অন্তরে কিছু চায় না, শুধুমাত্র তুমি কি করো, তোমার অন্তরে যা চাক তুমি কি করো, কোরআন এবং হাদিস যা বলছে সেটাই করো, তুমি এর বাইরে কিছু করো না, তাহলে তুমি একজন মুমিন। বুঝতে পারছো? অন্তরে বিভিন্ন জিনিস চাইতেই পারে, এটা চাবে, ওইটা চাবে, এটা হবে, কিন্তু তুমি করবা কোনটা, তোমার অন্তরকে অনুসরণ করা বা কোন জিনিসের, শয়তানের নাকি আল্লাহ? আল্লাহ যেটা বলছে সেটার অনুসরণ করাবো, তাহলে কি হবে, তুমি মুমিন হইতে পারবা। তো এই হাদিসটা, এই যে ইমানের মানে প্রকৃত ইমান আসলে ইমানদার কে সেই বিষয়ে, হ্যাঁ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতুবে, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না তার ইচ্ছা আকাঙ্ক্ষা, তার মনের যে বাসনা, সেটা আমি যা কিছু নিয়ে এসেছি তার অনুগত হয়। ঠিক আছে, এই টিবা পিটাবো কিন্তু চ্যাটবক্সে, তোমাদের কি গল্প করতে বলছি? হ্যাঁ, জরুরি কোনো কারণ ছাড়া কি করবা না, চ্যাট বক্স ইউজ করবা না, আর কোনো কোনো রিকোয়েস্ট, কোন ধরনের কথা যেটা আমাকে বলবা সেটা আমাকে ডিরেক্টলি মেসেজ দিবা, সবার সেটা দেখার দরকার নেই, নাহলে সবার কাছে মেসেজ যাবে, সবাই চ্যাট বক্সে ঢু মারবে যে কে কি লিখছে দেখি, তো তখন মনোযোগ থাকবে না ক্লাস, বুঝছো? ওকে, তারপরে দেখো এই যে দোয়াটা আছে, এই দোয়াটা আমরা সবাই জানি, এটা আসলে দোয়া না, এটা একটা শাহাদা বলে মানে সাক্ষ্য দেওয়া, এটা কে জানে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি জানো না এমন কেউ আছো? এটা তো তাশাহুদের মধ্যে আমরা পড়ি, তারপরে অনেক অনেক জিনিস জায়গায় পড়া হয়, এমনি শাহাদাও পড়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কেউ যদি অজু সুন্দর মতো অজু করার পরে এই দোয়াটা পড়ে, তাহলে তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে যাবে। বুঝতে পারছো? তুমি যখন জান্নাতের সামনে দাঁড়াবা, দেখবা তোমার জন্য সবগুলো গেট খোলা। ওয়াও, কিছু আছে স্পেশাল গেট, জান্নাতের বিভিন্ন গেট আছে, বুঝছো? জান্নাতের বিভিন্ন গেট আছে, জান্নাতের বিভিন্ন স্তর গেট আছে, এক এক জায়গা হচ্ছে এক এক রকম। যেমন রায়্যান একটা গেট আছে, এখানে শুধুমাত্র রোজাদার যারা তারা যাবে এখান দিয়ে, আর জান্নাতুল ফেরদাউস নাম জানি না আমরা। এটা স্পেশাল, সব থেকে উঁচু জান্নাত, তোমার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা গেট খোলা।
তুমি যেটা ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। কি করতে হবে? যখনই অজু করো তখন কি করতে হবে? এই শাহাদা পাঠ করতে হবে এবং অন্তর থেকে পাঠ করবা। তুমি এইভাবে পাঠ করবা যে তুমি কি করতেছো, সাক্ষ্য দিচ্ছ যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল। তোমার মনে মনে যেন এটা থাকে যে তুমি বলতেছো যে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তুমি সাক্ষ্য দিচ্ছ এই মনে করে তুমি পড়বা সুন্দর করে প্রত্যেক অজুর পরে, ঠিক আছে? পড়তে কত 10 মিনিট লাগবে? এগুলো পড়তে 10 মিনিট লাগবে না, ঠিক আছে? কত সময় লাগে দেখো, হিসাব করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 5 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম সময় লাগবে মুখস্থ থাকলে, ঠিক আছে? তাহলে এটা পাঠ করবা, কত বড় ফজিলত, বুঝতে পেরেছ? আচ্ছা লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে দেখো আমরা এখানে সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, কিছু রুলস রেগুলেশনস দিয়ে দিয়েছেন। আর এই রুলস গুলো শুধু এমন না যে শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যা যাকাত, এগুলো না, আরো অনেক বিষয় আছে। তুমি আব্বু আম্মুর সাথে কিভাবে ব্যবহার করছো, তুমি মানুষের হেল্প করছো কিনা, তুমি প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করছো, তুমি বড়দেরকে শ্রদ্ধা করছো কিনা, নাকি বড়দের সাথে জোর গলায় কথা বলছো, বেয়াদবি করছো, ঠিক আছে? এইখানে আজকের আমাদের টপিক হচ্ছে বড়দের সম্মান করা, ঠিক আছে? দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তো সমান বয়সে বানান নাই, তাই না? কাউকে ছোট বানিয়েছেন, কাউকে বড় বানিয়েছেন। আবার এই বড় বিভিন্ন রকম হয়ে থাকে, সম্মানের দিক থেকে বড়, বয়সের দিক থেকে বড়, জ্ঞানের দিক থেকে বড়, তাই না? একটা 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 আলেম আর এমনি সাধারণ একজন বৃদ্ধ মানুষ, তাহলে ওই বৃদ্ধ মানুষ হচ্ছে জ্ঞানের দিক থেকে বড়, কিন্তু আলেম যে তার একটু বয়স কম হলেও সে জ্ঞানের দিক থেকে বড়, ঠিক আছে? আবার একজন লোক ধরো কি মানে তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, মানে সে হচ্ছে ধরো একটা এমপি, মন্ত্রী অথবা হচ্ছে চেয়ারম্যান, সে বয়সে ছোট হলেও সে ক্ষমতার দিক থেকে বড়, মর্যাদার দিক থেকে বড়। তো এরকম আল্লাহ সুবহানাহু তাআলা কি করেছেন দুনিয়ায়? ক্ষমতা, জ্ঞান, তারপর হচ্ছে শক্তি সামর্থ্য, বয়স, বিভিন্ন দিক থেকে আল্লাহ কি করেছেন, ছোট বড় বানিয়েছেন মানুষকে। তো সব সময় তোমার যে বড়, সে জ্ঞানের দিক থেকে হোক, সে বয়সের দিক থেকে হোক, সে বুদ্ধিমত্তার দিক থেকে হোক, ক্ষমতার দিক থেকে হোক, তুমি কি করবে? তাকে সম্মান করবা। হ্যাঁ, এইটা বয়স্কদের সম্মান করা, বিশেষ করে বড় বলতে বয়স্কদের, বয়সে তোমার যে বড় অবশ্যই অবশ্যই তাকে কি করতে হবে, সম্মান করতে হবে। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না, সে আমার অন্তর্ভুক্ত না, সে আমাদের দলের না, মানে সে মুসলমান না, বুঝতে? দল মানে কি? আল্লাহ রাসুলের দল মানে মুসলমান। তাহলে যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আর বড়দের সম্মান জানে না, বড়দের কি কি অধিকার সেটা জানে না, বড়দের কি করে না, দেখে সালাম দেয় না, তারপরে হচ্ছে তাদের সামনে জোর গলায় কথা বলে, তাদের কথা শোনে না, ঠিক আছে? তো এই ধরনের যারা আছে, তো রাসুলাম বলেছেন যে তারা আমাদের দলভুক্ত না, ঠিক আছে? তো এই জন্যে এই ব্যাপারটা আমরা খুব খেয়াল রাখবো, কখনোই যেন আমাদের দ্বারা এমন না হয় যে আমাদের বড় বয়সে বা অন্য দিক থেকে আর আমরা তাকে সম্মান করছি না, ঠিক আছে? তোমার বড় ভাই, তোমার বড় বোন, তারকেও তোমার সম্মান করতে হবে। সারাদিন ঝগড়া টগড়া, ঝগড়া 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 করা যাবে, ঠিক আছে? যা বলে সেটা শুনতে হবে। তোমার যদি 1 বছরের বড় হয় তারপরে সে বড়, তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না, বুঝতে পেরেছো? বড় ভাই বোনের সম্মান দিতে হবে, বাবা মাকে সম্মান করতে হবে, পরিবারের অন্যান্য ফ্যামিলি মেম্বার, স্কুলে যাও, রাস্তায় যাও, যেখানেই যাও, তোমার বড় যে অবশ্যই অবশ্যই তাকে করতে হবে, সম্মান করতে হবে। এই সম্মান যদি না করতে পারো, তাহলে আল্লাহ রাসুল কিন্তু খুব কঠিন কথা বলেছেন যে সে কিনা মুসলমান না, সে দলভুক্ত না আমাদের, বুঝতে পেরেছো? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সময় নাই, ঠিক আছে? ভালো থেকো, তোমরা হাদিস অবশ্যই মুখস্থ করবা, শাহাদাটাও মুখস্থ করবা এবং প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাস আবার দেখাবো ইনশাল্লাহ রবিবারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।